আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে খুবই সহজ রেসিপিতে পাকা মরিচ এবং রসুনের আচার তৈরি করে দেখাবো। এই আচারটা তৈরি করা খুবই সহজ, আশা করব রেসিপিটি ভালো লাগবে। প্রথমে আমি পাকা মরিচের বোটাগুলো ফেলে দিব আর রসুনটাও পরিষ্কার করে নিব। এরপর খুব ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। একটু খেয়াল রাখতে হবে মরিচ এবং রসুনের গায়ে যেন কোনো প্রকার পানি না থাকে। এরপর এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার রসুনের কোয়াগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিতে হবে লেবুর রস কিংবা হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। এরপর নেড়ে মিশিয়ে রেখে দেব এক সাইডে। এবার আচারের মশলাটা রেডি করে নিব। দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি প্যাকেটের পাঁচফোড়ন 1 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি হলুদ সরিষা 1 টেবিল চামচ পরিমাণ আর কালো বা লাল সরিষা 1 চা চামচ। এগুলো অল্প আঁচে তেলে গুঁড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় 1/2 কাপ পরিমাণ। এটা একটু গরম করে ঠান্ডা করে নিব। এবার গুঁড়া করা মশলাটা দিয়ে দিব। তবে মশলাটা আমি খুব বেশি একটা গুঁড়া করিনি, একটু দানা দানা রয়েছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব তেল, তবে তেলটা একটু ঠান্ডা করে নিতে হবে। এরপর নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আচারটা পরিষ্কার একটা বয়ামে ভরে নিব। প্রথমে বয়ামটা ফুটন্ত গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এতে করে আচারটা নষ্ট হবে না। আর এই আচারটা কেউ চাইলে রোদেও দিতে পারেন, আবার রোদে না দিলেও ভালো থাকবে, কারণ এখানে ভিনেগার দিয়েছি। উপর থেকে কিছুটা সরিষার তেলে ডুবিয়ে রাখবো, এতে করে আচারটা আরও ভালো থাকবে। আশা করব রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।